বন্ধুগণ বর্তমানে কিন্তু সবচেয়ে বিরক্তিকর কিন্তু ভয়েস ক্লাব আমরা যারা ইমো ব্যবহার করি তাদের কিন্তু এই ভয়েস ক্লাবটি অত্যন্ত অত্যন্ত ডিস্টার্ব করে অর্থাৎ কোনো মতে যদি এই ভয়েস ক্লাবে একবার চাপ পড়ে যায় তাহলে এখানে যারা যারা কথা বলে সেই কথাগুলো সেই শব্দগুলো গানগুলি কিন্তু অটোমেটিক চলে আসে মোবাইলে অর্থাৎ এই ভয়েস ক্লাবে যদি একবার চাপ পড়ে যায় অটোমেটিক চাপ পড়ে যায় অথবা ক্লিক হয়ে যায় তখন কিন্তু আর এখান থেকে লিভ হওয়া যায় না এই ভয়েস ক্লাবটা ডিলিট করা যায় না আজকে দেখাবো বন্ধুগণ কিভাবে আপনি এই ভয়েস ক্লাব থেকে লিভ হয়ে যাবেন বা কীভাবে এই ভয়েস ক্লাবটা ডিলিট করবেন সেই বিষয়টি আজকে আপনাদের দেখাবো তো চলুন বন্ধুগণ দুই না করে শুরু করা যাক এ দেখুন বন্ধুগণ ভয়েস রুমে কিন্তু এখন অটোমেটিক চাপ পড়ে গেল। চাপ পড়ে যাওয়ার ফলে কিন্তু অটোমেটিক এখানে কিন্তু এই ভয়েস রুমে কিন্তু আমি অ্যাড হয়ে গেছি এখন দেখুন বন্ধুগণ এই ভয়েস ক্লাব অ্যাড হয়ে যাওয়ার কারণে এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে যারা যারা কথা বলছে সবই কিন্তু এখানে এখন শোনা যাবে তো আপনারা শুনতে পেলেন বন্ধুগণ এখানে কিন্তু গান হচ্ছে এই গানটা কিন্তু এখানে যেটা হবে সেটা কিন্তু এই মোবাইলে কিন্তু শোনা যাবে এখান থেকে বের হয়ে আসা আসলে খুব কষ্টকর এখান থেকে ডিলেট হয়ে যাওয়া কিন্তু কষ্টকর তো এখান থেকে ডিলেট হওয়ার জন্য আপনি কি করবেন এখান থেকে ডিলেট হওয়ার জন্য আপনি এই করার চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লিভ এই লিভে ক্লিক করবেন লিভে ক্লিক করলে কিন্তু এই ভয়েস ক্লাব থেকে আপনি অটোমেটিক চলে বেরিয়ে চলে আসবেন অর্থাৎ এই ভয়েস রুম থেকে আপনি অটোমেটিক চলে আসলেন তারপরও এখানে দেখা যাচ্ছে বন্ধুগণ আপনার মোবাইলে কিন্তু এই ভয়েস রুমটি অটোমেটিক আছে তো এই ভয়েস ক্লাবে যে নোটিফিকেশানগুলো আসবে অর্থাৎ এই ভয়েস ক্লাবে যারা যারা কথা বলবে যে সব নোটিফিকেশান আসবে এই ভয়েস ক্লাবে যারা কথা বলবে সেই নোটিফিকেশানগুলো আপনি কীভাবে বন্ধ করবেন তো নোটিফিকেশানগুলো বন্ধ করার জন্য আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে তারপর এখানে মোড়ে ক্লিক করবেন তারপর এখানে সেটিংসে ক্লিক করবেন তারপর নোটিফিকেশানে ক্লিক করবেন তারপর এখানে অপশান দেখতে পাচ্ছেন বন্ধুক্ষণ ভয়েস ক্লাব এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালো নোটিফিকেশান অ্যালো করা আছে ফ্রেন্ডস আপডেট অ্যালো করা আছে তো আমি এখানে যদি অ্যালো নোটিফিকেশানটা আমার অফ করে দিতে হবে তো আমি অ্যালো নোটিফিকেশানটা অফ করে রাখলাম অফ করে রাখলে কী হবে এই ভয়েস ক্লাবের নোটিফিকেশানগুলো আপনার আর অটোমেটিক আসবে না ভয়েস ক্লাবের নোটিফিকেশান অফ করে দেওয়ার ফলেও তারপরে এখানে দেখতে পাচ্ছি বন্ধুগণ আমরা কিন্তু ভয়েস ক্লাবটা কিন্তু এখনও আছে তো এই ভয়েস ক্লাবটা এখান থেকে আপনি কিভাবে ক্লোজ করে দেবেন তো ভয়েস ক্লাবটা এই আপনার ইমোর সামনে থেকে ক্লোজ করে দেওয়ার জন্য এই ভয়েস ক্লাবের উপরে চেপে ধরবেন এই ভয়েস ক্লাবের উপরে আপনি ক্লিক করে চেপে ধরে রাখবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ এখানে ক্লোজে ক্লিক করবেন ক্লোজে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন বন্ধুগণ ভয়েস ক্লাবটা কিন্তু এখানে আর নাই অর্থাৎ এই ভয়েস ক্লাবটা এখান থেকে কিন্তু আউট হয়ে গেছে তো তারপরেও যদি আবার চলে আসে তো এভাবে আপনি ভয়েস ক্লাবটা আবার ক্লোজ করে দিতে পারবেন অথবা এখান থেকে লিভ হয়ে আসতে পারবেন সো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ